মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুহিতুর রহমান ময়মনসিংহ চার সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মুক্তিযোদ্ধা বৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান একজন রাজাকারকে প্রধানমন্ত্রী, পরবর্তীতে তার সহধর্মিণী খালেদা জিয়া একজন কুখ্যাত রাজাকারকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করে মুক্তিযোদ্ধাদের হৃদয়কে সংকুচিত করেছেন। মুক্তিযোদ্ধার সন্তান যারা আছি আমরা, আমাদেরকে, আমাদের হৃদয়কে তিনি সংকুচিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাঙালি জাতি জানতে পেরেছে, মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়কে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই, আজকে যিনি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা তারও বয়স 62, আর 10 বছর পর হয়তো আমরা শেষ মুক্তিযোদ্ধাকেও হারাবো। মুক্তিযোদ্ধা বৃন্দের মৃত্যুর পর স্থানীয় কোনো সরকারি অবকাঠামো, গ্রন্থাগার, স্কুল কিংবা কোনো সড়ক তাদের নামে করে তাদেরকে চিরস্মরণীয় করা যায় কিনা, এই ধরনের কোনো পরিকল্পনা আপনার মন্ত্রণালয়ের আছে কিনা? মাননীয় স্পিকার আপনার কাছে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। যারা আমাদের মহান নেতা, মহান শিক্ষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকে বাজি রেখে মহান মুক্তিযুদ্ধ করে দেশকে পাকিস্তান হানাদার মুক্ত করেছে এবং স্বাধীন করেছে, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অনেক পূর্বেই নির্দেশ দিয়েছেন, যত রাস্তাঘাট আমাদের এলজেডির মাধ্যমে হয়েছে বা জেলা পরিষদের মধ্যে স্থানীয় সরকারের মাধ্যমে যত রাস্তাঘাট, পুল, ব্রিজ, এমনকি স্কুলের কথাও বলেছে, যে সমস্ত স্থাপনা হয়েছে তার নামকরণ আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধের নামে নামকরণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সদয় সম্মতি দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ইতিমধ্যেই এই নির্দেশনা উপজেলা পর্যায় পর্যন্ত ইউএনওদের কাছে পৌঁছানো হয়েছে। তো ইউএনও সাহেবরা সেই নামকরণগুলো কেন করেন ব্যাখ্যা চাওয়ার পর তারা বলেছে যে স্থানীয়ভাবে কোন রাস্তাটা কার নামে হবে, কোন ব্রিজটা কার নামে হবে, নিজেদের মধ্যে বিভিন্ন একমত হতে পারছেন না, মতভেদ থাকছে। সেই জন্য একটু আগে যে কথা বলেছেন যে নির্বাচন, নির্বাচিত যদি কমন কাউন্সিল হয় কাজটা সহজতর হবে, আমরা দ্রুত সেই নির্বাচনটা সম্পন্ন করেই এটা যাতে বাস্তবায়ন করা যায় পরিপূর্ণভাবে অল্প সময়ের মধ্যেই, ইনশাল্লাহ সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করবে, কাজ করছে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয়